ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফস ইজি। আরও নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। কিভাবে সুন্দর করে কথা বলতে হয় সেটা নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি। মানুষের প্রকাশ করার প্রবণতা সবচেয়ে বেশি, নিজেকে প্রকাশ করতে কে না চায়? সবাই চায় নিজেকে সবচেয়ে সুন্দর করে উপস্থাপন করতে। বাহ্যিক সৌন্দর্যের একটা অন্যতম উপাদান হচ্ছে সুন্দর করে কথা বলা, ভাব প্রকাশের সৌন্দর্য। এই কাজ খুব কঠিন কিছু নয়। সুন্দর করে কথা বলার জন্য নিজের চেষ্টা আর সামান্য কিছু গাইডলাইনই যথেষ্ট। অনেকেই আছেন খুব সুন্দর মনের মানুষ, দেখতে অনেক সুন্দর, কিন্তু তিনি ভালো কথা বললেও যিনি শুনছেন তার রাগ উঠে যায়, নিজেকে নিজে তিনি বোঝাতে পারেন না যে তিনি কি করবেন, তাই তার সব কিছুতেই অস্থির লাগে। মন ভালো হলেও তিনি ভালো মানুষ হিসাবে পরিচিতি পান না, কিংবা সমাজে তার নানা ধরনের জটিলতায় পড়তে হয়, বন্ধুমহলে তাকে কেউ জায়গা দেয় না, শুধুমাত্র কিভাবে সুন্দর করে কথা বলতে হয় সেটা না জানার জন্য। সুন্দর করে কথা বলা সত্যি একটা আর্ট, স্মার্টনেসের প্রথম শর্ত এটি। অনেকেই অনেকভাবে ট্রাই করে সুন্দর করে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু সেই চেষ্টাকে সবাই হাসির খোরাক বানিয়ে ফেলেছেন। তিনি সুন্দর কথা বলতে চেষ্টা করায় সমাজে বাঁকা চোখের শিকার। আসুন দেখি খুব স্বাভাবিক কিছু নিয়মে সুন্দর করে কথা বলার চর্চা করি। নিজেকে নিয়ে অ্যানালাইসিস করুন। আপনি কেমন কথা বলছেন, কিভাবে শুরু করছেন, কাকে কি বলছেন ইত্যাদি, এর সাথে আপনার শারীরিক স্ট্রাকচার কতটা বোল্ড নাকি নর্মাল নাকি আরও খারাপ, কণ্ঠটা কি একটু বেশি উৎকট নাকি নর্মাল নাকি খুবই মিষ্টি, আপনার নলেজ কেমন, এসব অ্যানালাইসিস একটা কাগজে লিখে রাখলেই ভালো, চর্চা করার সময় কাজে আসবে। তবে আপনার স্মৃতিশক্তি ভালো হলে মনে রাখতে পারেন, সুন্দর করে কথা বলার ক্ষেত্রে এই বিষয়ে মাথায় রাখা জরুরি। আপনার যা সামর্থ্য আছে তাতেই শুরু করুন। অ্যানালাইসিস করার পর দেখা গেছে আপনার খুবই খারাপ অবস্থা, কিন্তু তাতে কি আপনি কি শুরু করবেন না? অবশ্যই করবেন। মনে রাখবেন সুন্দর করে কথা বলাটা পুরোটাই চর্চার উপর নির্ভরশীল। চর্চা শুরুর পর পরের বিষয়গুলোর উপর জোর দিন, মনে রাখবেন এর কোনোটাই মিস করা যাবে না। আগে শুনুন, কোনো একটা আলোচনায় যোগ দিলে আগে শুনুন কে কি বলছে। এটা সবসময় সম্ভব নয়, কারণ আপনি যদি সঞ্চালক হন তবে আপনাকেই আগে কিছু বলতে হবে। সেক্ষেত্রে মূল টপিকটি বলে সবার সবিনয় দৃষ্টি আকর্ষণ করে শুনতে থাকুন, কিছু লিখে রাখুন, যা লিখবেন তাতে রেফারেন্স সহ লিখবেন, যেমন কে বলছেন, কি যেন বলছেন ইত্যাদি, কে কিভাবে কথা বলছেন সেটাও খেয়াল করুন। যিনি সুন্দর করে কথা বলছেন তাকে খুব মনোযোগ দিয়ে শুনুন, তিনি হয়তো আপনার থেকে অনেক জানেন, তাতে কি আপনিও একসময় জানবেন। ফলো করুন আর মনে মনে ভাবুন কিভাবে নিজেকে সেভাবে উপস্থাপন করবেন। সুস্পষ্ট মতামত প্রয়োগ, যথাসময়ে একটা স্পষ্ট মতামত প্রয়োগ করুন। এমনভাবে কথা বলবেন না যেন কেউ আপনার কথায় বিব্রত হয়, অন্যের কথার মাঝে কথা বলবেন না, যদি বলতে হয় তবে ভদ্রভাবে বলুন মাফ করবেন অথবা এক্সকিউজ মি, তারপর বলুন যে ওনার কথাটায় আপনি কি যুক্ত করতে চাচ্ছেন। আত্মবিশ্বাসের সাথে বলুন, যা বলবেন আত্মবিশ্বাস নিয়ে বলুন, দ্বিধা নিয়ে কিছু বলা উচিত নয়। কেউ যদি প্রশ্ন করে যে কেন আপনি এত আত্মবিশ্বাস নিয়ে বলছেন, সাথে সাথে সুন্দর ব্যাখ্যা দিন এবং তাকে এই জন্য একটা ধন্যবাদ জানান। পরিবেশ পরিস্থিতির দিকে খেয়াল করে বলুন, একটা আলোচনায় অবশ্যই একই নির্দিষ্ট পরিবেশ পরিস্থিতি থাকে না, চেঞ্জ হয়, কখনো হাসির সময় আসে আবার কখনো খুব সিরিয়াস সময় আসে, অনেক সময় গম্ভীর একটা সিচুয়েশন দেখা যায়, সব সিচুয়েশনে সব কথা মানাবে না, নির্দিষ্ট সময়োপযোগী কমেন্ট করুন। টপিক্সের দিকে লক্ষ্য রাখুন, অনেকেই আছেন কথা বলা শুরু করেছেন মাঝে একটা উদাহরণ দিতে গেলেন, উদাহরণের মাঝে সুন্দর একটা গল্প কৌতুক শুরু করে দিলেন আর আসল টপিক্সটা ভুলে গেলেন,
গল্প শেষে নির্লজ্জের মতো হাসি দিয়ে বললেন, আমি কোথায় যেন ছিলাম। এসব মানুষের কথায় উপস্থিত সকলের কঠিন বিরক্তি হয়, রাগ হয়, পরের বার আর শুনতে চান না কেউই। সবাই নিশ্চয়ই তাদের মূল্যবান সময় সেই ব্যক্তির গল্প শুনতে নষ্ট করবেন না, তাই টপিক্সের দিকে মনোযোগ দিন। যদি এমন হয় তবে লিখে রাখুন, কাগজে লিখে তবেই গল্প উদাহরণ যা দেবার দিন। কথার মাঝে দাড়ি কমা সেমিকলনে সময় নিন, কথা শুধু রেলগাড়ির মতো বলে যাবেন না, আবার স্টেশনে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার মতো বিশ্রামও নেবেন না। দাড়ি কমা কিংবা বিরামের সময় নিন, যাতে বুঝতে সুবিধা হয়। চলিত ভাষায় কথা বলুন, যে ভাষা সবাই বোঝে সেই ভাষায় কথা বলুন। আঞ্চলিক ভাষা সবসময় পরিহার করার চেষ্টা করুন। উচ্চারণ শুদ্ধ করুন, সঠিক উচ্চারণ আবশ্যিক, এর জন্য প্রয়োজন অনুশীলন। সঠিক বাংলা উচ্চারণে কথা বলে আপনি তাক লাগিয়ে দিতে পারেন, আপনার কথা সবাই শুনতেই চাইবে, শুধু শুনতেই চাইবে। এর জন্য কিছু কোর্সও করা যেতে পারে। কিছু সোর্স অনুসরণ করুন, টিভি, রেডিও, মুভি ইত্যাদি থেকে ভালো কিছু পেলে নোট করে রাখুন, কাজে দেবে। অনুশীলন করুন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।